8,000-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানান। এ সময় মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করতে উপজেলা পর্যায়ে 7 সদস্যের তদন্ত কমিটি রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী। মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণের নজরে আসে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে।